আসসালামুআলাইকুম, আমি সাদিয়া ফেরদৌস নোভা, আমি হাউসওয়াইফ, আমি ঢাকায় থাকি। আমার ছোট একটা 4 বছরের মেয়ে বাবু আছে। দিদির সাথে জয়েন করার মেইন কারণ প্রথমে ছিল ওয়েট লস। প্রায় বছরখানেক আমি সিক থাকি, মাঝে মাঝেই যে কোনো ডক্টরের কাছে যাই না কেন, তাই আমাকে ওয়েট লস করার কথা বলে। আমি অনেক ভিডিওস দেখতাম, ট্রান্সফরমেশন দেখতাম, তো এটা দেখে একটা লাইফস্টাইলে চেঞ্জের জন্য আমি পরবর্তীতে ফোকাসড হই। এই জন্যই মেইনলি ডিডিতে জয়েন করা। এই ডিসেম্বরে আমি এনরোল হই। এই মাসখানেক সময়ে আমার প্রায় 3.5 কেজির মতো ওয়েট লস হয়েছে। আমার ওয়েস্ট লাইন কমেছে প্রায় 6 ইঞ্চির মতো, লোয়ার অ্যাবডোমিন কমেছে 3.5 ইঞ্চির মতো, আর হিপ কার্ভে কমেছে 2 ইঞ্চির মতো। স্টেমিনা বেড়েছে। আগে কোনো কাজ করতে হয়তো ভুলে যেতাম, মনোযোগ থাকতো না, সেই কাজগুলো আমি খুব সুন্দরভাবে করতে পারছি। স্কিনে আমার তেমন মেজর কোনো সমস্যা ছিল না, কিন্তু প্রতি শীতেই আমার মুখে কেমন একটা রুক্ষভাব হতো, আর মনে হয় আলগা একটা আলাদা একটা পরত পড়তো। সেটা কেন জানি এই বছর আমি ফিল করছি না। মেডিকেল ইস্যুজ আসলে আমার অনেক। আমার 2টা সার্জারি হয়েছে, আমার থাইরয়েডের সমস্যা আছে, যেটা আসলে আমি ডিডিতে জয়েন করার আগে আমি টেস্ট করে জানতে পারি। ব্যাক পেইন আছে, যেহেতু আমার ওয়েট বেশি, বডি ওয়েটের তুলনায় আমার হাত পা অনেক চিকন, যেটার কারণে আমার প্রচণ্ড পা ব্যথা হয়। গ্যাস্ট্রিকের সমস্যা আসলে এটা আমার অনেক দিনের। আমি একটা সময় দেখা যায় তো মুড়ির মতো আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি। লাস্ট 1-2 মাস হচ্ছে আমার মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবে আমার লিভারে কিছু প্রবলেম হয়, যেটার কারণে আমার অ্যাসিডিটি আরও বেড়ে যায়। এরকমও আছে দিনে আমি এত বার্পিং হতো, মানে আমার দিনে 60-70 বার আমার এরকম, এবং জোরে জোরে, যেটা খুবই এম্বারাসিং ছিল। আমি এটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, যেটা আমার অনেকখানিই কমেছে, অনেক মানে অনেকখানিই কমেছে। দেখা যেত অনেকের কথা শুনে আমি হয়তো ভাত বন্ধ করে দিয়েছি, কিন্তু এদিকে আমি প্রচুর পরিমাণে বলতো সালাদ খাও, সালাদ খেলে ওজন কমে। সালাদ খাচ্ছি কিন্তু আমার গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে, আমি 7 দিন পরে আর কন্টিনিউ করতে পারছি না। এই ধরনের কিছু করে ওজন কমানোটা আমার জন্য আসলে সম্ভব ছিল না। আমি আসলে কখনোই কোনো ডায়েট প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম না, আমি ওভাবে জানি না, বাট আমি যেখানেই দেখেছি ওয়েট স্কেল একটা বড় জিনিস, ওয়েট স্কেলে মেপে খাওয়া, এভাবে মেপে রান্না করা। এখন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেখানে ছোট থেকে বড় বয়স্ক অনেক রকমের মানুষ থাকে, তো এদের মাঝখানে আসলে নিজের জন্য আলাদা মেপে রান্না করা, মেপে মেপে খাওয়া, আসলে এটা আমার পক্ষে সম্ভব না। এই কারণে আসলে ডিডিতে জয়েন করার পরে আমি আসলে অন্য কোনো ডায়েটের সাথে, ডায়েট প্রোগ্রাম বা কনভেনশনাল যে ডায়েটগুলো, সেগুলোর সাথে আসলে কোনো মিলই নেই। মানে আমি ইনফ্যাক্ট এই 1 মাসে আমি মনে হয় না কোনো দিনও ভাত আমি বাদ দিয়েছি, আমি রেগুলারলি ভাত খেয়েছি, এবং আমার বাসায় প্রচুর দাওয়াত ছিল, কিন্তু আমার কোনো কিছুতেই কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়নি। সবচেয়ে বড় কথা, এই যে 3.5 কেজি আমি ওয়েট লস করেছি, খুব ইজি ওয়েতেই করেছি, আমার নিজের উপর কোনো কষ্ট করে বা জুলুম করে করিনি। একটা সময় দেখলাম যখন আমি আসলে ওয়েট লস করতে পারছিলাম না ডায়েট করে, বা তখন আমি জিম জয়েন করলাম, সেখানেও যে আমার আসলে খুব বেশি লাভ হয়েছে তাও না। ডিডিতে আসলে কোনো ডায়েট চার্টই নেই, আপনি হার্ড কোনো এক্সারসাইজও নেই, যেটা আপনার জন্য ইজি হেলদি একটা লাইফ আপনি পাবেন সেই ওয়েতেই ওরা আগায়, যেটা আমার কাছে এখন পর্যন্ত খুবই ভালো লেগেছে। এই তো, ভালো থাকবেন সবাই, ওকে, গুড লাক।